প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন। আমি বদিরুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আয়ার ইনসাইটস বাংলায়। প্রিয় দর্শক, বেশ কিছু বছর আগে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা তিনি আক্ষেপ করে একটি কথা বলেছিলেন যে দক্ষিণ এশীয় বা বাইরের যে ক্রিকেট প্রেমী দেশগুলো আছে তাদের সমর্থকদের কাছ থেকে ভারত সমর্থন পেলেও বাংলাদেশ থেকে কোনো রকম সমর্থন ভারত পায় না। আসলে তিনি আক্ষেপে সুরে কথাটি বলেছিলেন। এবং সম্প্রতি ঘটে যাওয়া বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে যে খেলাটি হলো, সে খেলায় যে অস্ট্রেলিয়া জিতল এবং সেই জেতাকে কেন্দ্র করে, অর্থাৎ ভারতের হারকে কেন্দ্র করে বাংলাদেশি মানুষদের মধ্যে এক ধরনের উৎসব, উল্লাস বা বাদ যেটাকে বলে বাদ ভাঙা আনন্দ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। যখন এ ধরনের উদযাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, তখন ভারতের যে সাধারণ নাগরিক যারা আছেন, যারা ক্রিকেট প্রেমী, তাদের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং তারা বাংলাদেশের এই ধরনের উদযাপনকে খুবই নেতিবাচক হিসেবে দেখে এবং অনেক সমালোচনা, এবং বিষয়টি এখন অনেক খারাপ অবস্থায় পৌঁছে গেছে যদি আপনারা ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একটু বিশ্লেষণ করে থাকেন। আসলে এই পরিস্থিতি কেন হয়েছে? একটা সময় ছিল যখন বাংলাদেশের ভিতরে ভারতের বলতে ভারতের ক্রিকেট দলের সমর্থকের পরিমাণ নিহাত কম ছিল না, পাকিস্তানের সমর্থকও ছিল, ভারতীয় ক্রিকেট দলের সমর্থকও বাংলাদেশে মোটামুটি সম পর্যায়ে ছিল। যখন আগে ভারত পাকিস্তানের খেলা হতো তখন দেখা যেত দুইটা গ্রুপ ভাগ হয়ে যেত বাংলাদেশের সাধারণ দর্শকদের ভিতরে, কেউ ভারতপন্থী মানে সমর্থন দিত, কেউ পাকিস্তান প্রতি সমর্থন দিত। কিন্তু সময়ের প্রেক্ষিতে কি এমন হয়েছে বা কোন কোন ঘটনা এমন ঘটেছে যার ফলে আজকে বা এই বর্তমানে ভারতের হারকে কেন্দ্র করে বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ বেশির অবাক সাধারণ মানুষের অধিকাংশই বা যারা ক্রিকেট প্রেমী তারা কেন এত উদযাপন করলো, এত উল্লাস করলো, কি এমন হয়েছে? তো সেই সম্পর্কে আজকে আমরা আলোচনার চেষ্টা করব। তো আমাদের আলোচনা শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনারা কিছু ইনসাইটস আমাদের আলোচনা থেকে পাবেন এবং আশা করব আলোচনা শেষে আপনারাও কিছু আপনাদের মতামত যুক্ত করবেন। তো প্রিয় বন্ধুরা, বাংলাদেশের দর্শকরা কেন ভারতের হারকে উদযাপন করলো, কেন অস্ট্রেলিয়ার পক্ষে সমর্থন দিল, এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আমি কিছু কারণ বলবো, রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, কিছু সাম্প্রতিক কারণ, সকল কিছু মিলিয়েই বলবো এবং সর্বশেষে দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব কিভাবে এই যে সংকটটা তৈরি হয়েছে দুই রাষ্ট্রের ভিতরে, দুই দেশের জনগণের ভিতরে, সেটা কিভাবে উত্তরণ করা যেতে পারে। প্রথমে যদি আমি একটা কারণ বলি যেটাকে হোলিস্টিক্যালি ওভারঅলি আমি বলবো, সেটা হচ্ছে ভারতের বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, অর্থাৎ বড় ভাই সূচক আচরণ। এটা রাজনৈতিকভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী, অর্থনৈতিক দিক থেকে বলি, সামরিক দিক থেকে বলি, ভারত। কিন্তু ভারত সবচেয়ে শক্তিশালী দেশ হওয়ায়, আঞ্চলিক শক্তি হওয়ায়, ভারতের যে আচরণ, সে আচরণে যে ধরনের পরিবর্তন এসেছে এবং সে আচরণ তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে ভারত যেভাবে করছে, সেটা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভারতের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। আমরা রাষ্ট্র টু রাষ্ট্র যে সম্পর্ক, ওই প্রেক্ষাপট থেকে আমি বলতেছি না, আমরা আজকে আলোচনা করতেছি জনগণের দৃষ্টিতে ভারতকে কিভাবে দেখা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক সুন্দর, ভালো, শ্রীলঙ্কার সাথেও একই, নেপালের সাথেও একই, যদিও মালদ্বীপের সাথে বর্তমানে একটু সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের আলোচনায় আমরা দেখার চেষ্টা করব জনগণের দৃষ্টিতে ভারতের সাথে প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক কেমন। আসলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার এই যে জয়, ভারতের এই যে হার, এটা যে উদযাপন বাংলাদেশ করেছে একা তা না, এটা পার্শ্ববর্তী দেশ নেপালেও করা হয়েছে। অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রগুলোর যারা সমর্থক ক্রিকেট প্রেমী তারা কিন্তু সকলে উদযাপন করছে।
এবং এর পিছনে অন্যতম বড় কারণ হচ্ছে ভারতের এই আঞ্চলিক ভাবে শক্তিশালী হওয়া সত্ত্বেও বড় ভাই সূচক আচরণ করা। এখন বড় ভাই সূচক আচরণ করলেই যে কেউ খারাপ ভাবে নেবে তা নয়, কিন্তু আচরণটা যদি এমন হয় সেটা ডোমিনেশন পর্যায়ে চলে যায়, তখন কিন্তু সেটা ওই রাষ্ট্রের সাধারণ নাগরিক সেটা কিন্তু সেভাবে মেনে নেয় না। এটা কিন্তু আমরা পৃথিবীর অন্য অনেক জায়গায় দেখতে পারি যে সেখানে আঞ্চলিক শক্তিগুলো তাদের আচরণের মধ্যে কিন্তু এক ধরনের পরিবর্তন নিয়ে আসে। আমরা যদি দেখি যুক্তরাষ্ট্র এবং কানাডার কথা বলি, যুক্তরাষ্ট্র মেক্সিকোর কথা বলি, তাহলে দেখি যে যুক্তরাষ্ট্রের সাথে কানাডার সম্পর্ক কিন্তু প্রতিবেশী সম্পর্ক, কিন্তু দুই রাষ্ট্রের জনগণের মধ্যে কিন্তু সম্পর্কের যে তিক্ততা সেটা কিন্তু এত বেশি নয়, যেটা বাংলাদেশ ভারতের ক্ষেত্রে আছে, যেটা ভারতের সাথে নেপালের ক্ষেত্রে আছে। অর্থাৎ সেখানে আঞ্চলিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র তার আচরণটাকে একটা সীমাবদ্ধ জায়গায় নিয়েছে, যার ফলে সে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কটা সেভাবে বজায় রাখতে পারে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র তার যে ফোর্স, যেটা বলে ডোমিনেশন, সেটা কিন্তু সে লাতিন আমেরিকায় বজায় রাখছে, সেটা অন্য কারণ। তো বললাম ভারতের এই যে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, এটা ক্রমান্বয়ে এই প্রতিবেশী রাষ্ট্রের যা সাধারণ নাগরিক তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি করে দিয়েছে। অর্থাৎ এই বিগ ব্রাদারলি অ্যাটিটিউডের ফলে তারা রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয়কে দেখতেছে, সেখানে ভারতের হস্তক্ষেপ চলে আসতেছে। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে, সেদিকে আমরা যাব না, যেখানে ভারতের হস্তক্ষেপ রয়েছে এবং ভারতের বিভিন্ন আচরণের জন্য সেখানে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। আমরা তিস্তা ব্যারাজের কথা বলতে পারি, আমরা তো তিস্তার কথা শুধু না বলে পানির কথা যদি বলি, আমরা সীমান্তের কথা যদি বলি, আমরা যদি বাণিজ্যের কথা বলি, এ ধরনের অনেক কিছু আছে। যদিও আমরা একে অন্যের উপর নির্ভরশীল, বাংলাদেশও ভারতের একটা ভালো বন্ধু, ভালো ভারত বাংলাদেশের বন্ধু, বাট সাধারণ নাগরিকরা কিন্তু সেভাবে নিচ্ছে না। এটা ভারতকে কিন্তু ভালো, ভারত বা বাংলাদেশ দুই দুইটা রাষ্ট্রকেই কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করা উচিত, যে কেন ওই উভয় রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু পজিটিভ, জনগণের ক্ষেত্রে পজিটিভ আউটকামটা আসতেছে না। দ্বিতীয় আরেকটা কারণ আমি বলবো, সেটা একদম এবার সাম্প্রতিক সময় নিয়ে আসবো, সেটা হচ্ছে বাংলাদেশি দলকে নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের যেটা বলে ফানি ভিডিও করা হয়। যেমন একটা খুবই সাম্প্রতিক একটা ভিডিও, যেমন মকা মকা টাইপের যে ভিডিও, যেটা ভারত আগে পাকিস্তানের ক্ষেত্রে করতো, সেই জিনিসটা কিন্তু বর্তমানে ভারত এখন বাংলাদেশের ক্ষেত্রে করে, এবং বাংলাদেশকে যেভাবে চিত্রায়িত করা হয় এই ভিডিওগুলোর মাধ্যমে, সেটা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে খুবই সহজে ভাইরাল হয়, এবং আমাদের গণমাধ্যমগুলোতেও কিন্তু সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে দেখা যায়। তো এটা কিন্তু কোনো একটা রাষ্ট্রের নাগরিক সহজে মেনে নেবে না, কারণ প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিক কিন্তু জাতীয়তাবোধ ওই চেতনাটাকে কম আর বেশি ধারণ করে। তো ভারতের এই ধরনের ফানি ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু বাংলাদেশি সাধারণ যারা নাগরিক, যারা দর্শক, তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি করছে, এবং এটা আপনি অনলাইনে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করলেই পাবেন অজস্র এই ধরনের, অসংখ্য এই ধরনের ভিডিও রয়েছে, যেগুলোর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট দলকে নিয়ে মকারি যেটাকে বলা হয় তাকে নিয়ে ফানি ভিডিও করা হচ্ছে। তো এগুলো কিন্তু সাধারণ যারা ক্রিকেট প্রেমী তাদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ সৃষ্টি করে। পাশাপাশি অতি সম্প্রতি একটা ডকুমেন্টারি প্রকাশ পাইছে, সেটা হচ্ছে ইন্ডিয়ানই একজন করছে, সেটা লিঙ্ক আমি এখানে নিচে দিয়ে দিব। সেখানে দেখাইছে ভারত কিভাবে ক্রিকেটকে শেষ করে দিয়েছে। তো এখানে দেখানো হয়েছে যে অতীতে কিছু আইসিসি ইভেন্টস, সেখানে ভারতের কিভাবে একপাক্ষিক আইসিসির সিদ্ধান্তটাকে তার নিজের ক্ষেত্রে প্রয়োগ করেছে। তো বিষয়টা হচ্ছে এই ধরনের সিদ্ধান্তগুলো যে ভারত প্রকাশ করেছে সেগুলো নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে, এটা শুধুমাত্র বাংলাদেশে হয়েছে তা না, এটা পৃথিবীর প্রত্যেকটা ক্রিকেট প্রেমী দেশেই হয়েছে। এবং যেহেতু সোশ্যাল মিডিয়ার কল্যাণে বর্তমানে প্রত্যেকটা নিউজ সকলের কাছ দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, তার ফলে সমালোচনার পাল্লাটা কিন্তু ভারী হচ্ছে। অর্থাৎ বাংলাদেশি যারা ক্রিকেট সমর্থক তারা কিন্তু ভারতীয় ক্রিকেটটাকে আরও নেগেটিভলি দেখার চেষ্টা করে, অর্থাৎ তারা কিন্তু মনে করে যে অতীতে আইসিসি ইভেন্টসগুলো, বিশেষ করে আমরা 2015 সালের বিশ্বকাপের কথা বলতে পারি, 2019 সালের বিশ্বকাপের কথা বলতে পারি, বর্তমানে সাম্প্রতিক 2023 সালের বিশ্বকাপে ভারতের পিচ নিয়ে ভারতের যে আইসিসির বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সেগুলোকে ব্যবহার করে নিয়ে বিভিন্ন সমালোচনা, এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু সত্য তথ্য, কিছু মিথ্যা তথ্য, এগুলো যখন পৃথিবীর ক্রিকেট প্রেমী দর্শকদের মধ্যে ছড়িয়ে যায়, বিশেষ করে বাংলাদেশের মতন জায়গায়, তখন
ভারত সম্পর্কে কিন্তু নেগেটিভ একটা ধারণা তৈরি হয়। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা শুধু বাংলাদেশের একার ক্ষেত্রে না, সাউথ এশিয়ার রাষ্ট্রগুলোর সাধারণ নাগরিকরা তারা তাদের সিদ্ধান্তগুলো, তাদের বিবেচনাগুলো অনেক ক্ষেত্রেই আবেগ দ্বারা, ইমোশন দ্বারা কিন্তু গ্রহণ করে। ফলে তারা যাকে অপছন্দ করে একবার শুরু করে, তার প্রত্যেকটা কাজে কিন্তু তারা অপছন্দ মানে দোষ ধরতে শুরু করে। হয়তো ভারতের, ভারতকে নিয়ে যে তথ্যগুলো পাচ্ছে বাংলাদেশি সাধারণ নাগরিক বা বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা, তার হয়তো অনেকটাই সত্য নয়, কিন্তু ওই যে একটা নেগেটিভ ইমপ্রেশন ভারতের প্রতি বাংলাদেশের তৈরি হয়ে গেছে, বাংলাদেশের বাংলাদেশের না, বাংলাদেশের জনগণের তৈরি হয়ে গেছে, এটাকে কিন্তু তারা সহজভাবে আর মেনে নিতে চাচ্ছে না। তো রাজনৈতিক কারণ আমরা কারণগুলো এখন বলবো না, তবু আমরা যেগুলো বললাম যে পানি নিয়ে সমস্যা হচ্ছে, সীমান্ত নিয়ে সমস্যা, বাণিজ্য নিয়ে সমস্যা, যেগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে বারবারই আসছে, প্রত্যেকবার যখন বাংলাদেশ ভারত সম্মেলন হয়, যখন মিটিং হয়, তখন এই বিষয়গুলো আসে এবং বাংলাদেশের মানুষ আশা করে ভারত যেহেতু আমাদের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, সবচেয়ে বড় প্রতিবেশী, তাদের প্রতি যেহেতু আমাদের নির্ভরশীলতা অনেক বেশি, তার ফলে এই ধরনের রাজনৈতিক বিষয়গুলো যেন ভারত সহজে মেনে নেয়। কারণ বাংলাদেশ এবং ভারতের একটা যেটাকে বলে নিরবিচ্ছিন্ন বা একটা একক ইতিহাস আছে, তার জন্য কিন্তু বাংলাদেশকে সেভাবে ভারতের বিবেচনা করা উচিত, রাজনৈতিক এই ধরনের বিষয়গুলোকে সেভাবে বিবেচনা করা উচিত। যখন এগুলো না করা হয়, তখন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা এখন মোটামুটি পলিটিক্যালি কনসিয়াস, তারা এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্লোবালাইজেশনের ফলে প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতেছে, ইভেন ভারতীয় গণমাধ্যমগুলোও কিন্তু এই ব্যাপারটাকে বলে যে রাজনৈতিক কারণে যে সকল প্রবলেমগুলো তৈরি হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে, সেগুলো যদি সমাধান না করা হয়, অদূর ভবিষ্যতে বাংলাদেশি সাধারণ যারা জনগণ, তাদের মধ্যে কিন্তু ভারত বিদ্বেষী একটা মনোভাব আরও শক্তভাবে দাঁড়া মেলবে, সেটা কিন্তু ভারতের রাষ্ট্রীয় স্বার্থের জন্য কিন্তু সেটা খুবই প্রবলেমেটিক, এবং সেটা কিন্তু ভারতকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। তো আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা শুধু যে ভারতের কথা বলবো তা না, আমাদের যে গণমাধ্যমগুলো আছে, আমাদের গণমাধ্যমগুলো আমাদের পাবলিক সেন্টিমেন্টটাকে কিন্তু ভালো মতন ক্যাচ করে, এবং আমাদের পাবলিকরা যেহেতু ইমোশনাল ভারত সম্পর্কে কোনো নেগেটিভ তথ্য তারা খুব সহজে গ্রহণ করে, তখন বাংলাদেশি গণমাধ্যমের অনেকেই ভারতের বিভিন্ন বিষয়ে কিন্তু নিয়ে আসে, এবং তারা যে বিষয়গুলো নিয়েছে তার প্রত্যেকটাই সত্য তা না, কিছু অবশ্যই মিথ্যা থাকে, কিন্তু বাংলাদেশি সাধারণ নাগরিক এবং তাদের যে জানার আকাঙ্ক্ষা, সেখানে কিন্তু বর্তমানে যে বাংলাদেশি গণমাধ্যম তারা কিন্তু অনেক বড় ইনপুট রাখতেছে, এবং তারা কিন্তু ভারতের অনেক বিষয়গুলো কিন্তু আমাদের সামনে এখন প্রকাশ করতেছে, এবং সাধারণ নাগরিক তাদের নিজস্ব চেতনায় নিজস্ব বুদ্ধি দ্বারা সেগুলো বিবেচনা করতেছে, এবং তারা কিন্তু তখনই যেমন আমরা যদি বলি সীমান্ত হত্যার কথা বলি, আমরা যদি পানি চুক্তির কথা বলি, আমরা যদি আমাদের সরকার আছে তাদের ভারতের প্রতি নির্ভরশীলতার কথা বলি, এই বিভিন্ন তথ্যগুলো কিন্তু বারংবারই আমাদের গণমাধ্যম আমাদের সামনে প্রকাশ করতেছে, মেইন স্ট্রিম গণমাধ্যমগুলো, সোশ্যাল মিডিয়ার কথা বাদ দিলাম। তার ফলে কিন্তু জনগণের মধ্যে এক ভারত বিদ্বেষী একটা মনোভাব তৈরি হচ্ছে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে। তো এগুলো কিন্তু ভালো মতন বিবেচনা করা দরকার, অর্থাৎ রাষ্ট্রীয় লেভেল থেকে আমাদের সরকারের সাথে ভারতীয় সরকারের সম্পর্ক অনেক ভালো, এখন পর্যন্ত যে কোনো সরকারের, বাংলাদেশের যে কোনো যে সরকার ছিল তার থেকে বর্তমান সরকারের সাথে ভারতীয় সম্পর্ক অনেক ভালো, এটা এবং এটা দুইটা রাষ্ট্রের রাষ্ট্রীয় পর্যায় থেকে কিন্তু সহজেই বলা হয়, এবং এটা ঠিক সঠিক, কিন্তু সাধারণ জনগণের মধ্যে কিন্তু এক ধরনের বিক্ষোভ তৈরি হয়েছে। এবার আর একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে ধর্মীয় কারণ। অনেকে ভারত বিরোধিতার কারণকে হিসেবে ধর্মকে নিয়ে আসে, এবং এই কথাটাকে যে একবারে আমরা মিথ্যাভাবে উড়িয়ে দেব তা নয়, কিন্তু এটা যে একবারে সত্য তাও নয়। আসলে এটা সত্য যে ধর্মীয় কারণে ক্রিকেটের একটা সমর্থন বা একটা সমর্থক গোষ্ঠী আছে, যেটা আমরা আমাদের ছোটকালেও দেখছি যে যারা পাকিস্তান করতো, পাকিস্তান দলকে সমর্থন করতো, তারা অনেকাংশই ইসলাম ধর্মটাকে সামনে এনে পাকিস্তান ধর্মকে সমর্থন করতো, এবং আমাদেরকেও ইনফ্লুয়েন্স করতো তোমরাও এদেরকে সমর্থন করো কারণ এরা মুসলিম, এবং এটা যে ওপেন সিক্রেট এবং সমাজে ছিল। এবং যারা ভারতকে সমর্থন করতো তারা ওই ধরনের করতো, আর এমনও না যারা মুসলিম তারা ভারতকে সমর্থন করতো তা না, তারাও ভারতকে সমর্থন করতো, কারণ যেটা বললাম যারা পাকিস্তান সমর্থন করতো তারা কিন্তু অনেকটা এইভাবেই বলতো। বাট এটা কিন্তু ক্রমান্বয়ে কমে আসে, ধর্মীয় কারণটা কিন্তু ক্রমান্বয়ে কমে আসে। এখন পর্যন্ত কিন্তু কিছু গোষ্ঠী আছে খুবই, তারা খুবই সীমিত, যারা ধর্মের কারণে আপনার যেটাকে বলে পাকিস্তান দলটাকে, আফগানিস্তান দলটাকে, তাদের ক্রিকেটকে সমর্থন করে।
কিন্তু আমি যেটা বললাম, বর্তমান এই যে বাংলাদেশে সাধারণ জনগণ, সাধারণ যারা ক্রিকেট প্রেমী দর্শক, তারা যে ভারতের প্রতি এই যে ক্ষুব্ধ মনোভাব তৈরি করতেছে বা তাদের মধ্যে তৈরি হয়েছে, এর পিছনে ধর্ম খুবই অল্প একটা কারণ হতে পারে, কিন্তু আমি যে পূর্বের যে কারণগুলো বললাম এইগুলো হচ্ছে মেইন কারণ। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ফলে যে বিভিন্ন কারসাজির কথা বা বিভিন্ন মিস ইনফরমেশনের কথা আর বা আইসিসি ইভেন্টসগুলোকে নিয়ে ভারতের বিভিন্ন ধরনের যেটাকে বলে ইনফ্লুয়েন্সের কথাগুলো যখন আস্তে আস্তে প্রকাশিত হতে থাকে, তখনই কিন্তু সাধারণ বাঙালি বা বাংলাদেশি তাদের মধ্যে কিন্তু এই ক্রিকেট কেন্দ্রিক ভারতের প্রতি একটা যেটা বলে নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়। তো ভারতের ক্ষেত্রে বা বাংলাদেশের ক্ষেত্রে কি করা উচিত আমি যদি এটা বলি, সেটা হচ্ছে যে কূটনৈতিকভাবে, আমরা যেটা বললাম বারবার, কূটনৈতিকভাবে বাংলাদেশ সরকার বা ভারত উভয়ই রাষ্ট্র টু রাষ্ট্র কূটনৈতিক জায়গাটাকে বিবেচনা করতেছে এবং ওইটাকেই বেশি ফ্যাসিলেট করতেছে এবং ওইটাকেই বেশি সুদূর প্রসারী করার চেষ্টা করতেছে। কিন্তু এর ফলে তারা যে জায়গাটা ভুলে যাচ্ছে সেটা হচ্ছে যে, যেহেতু দুইটা রাষ্ট্রই প্রতিবেশী রাষ্ট্র এবং একজনের উপর আর একজনের ডিপেন্ডেন্সি অনেকটাই বেশি, তার ফলে পিপল টু পিপল কানেকশন অর্থাৎ কূটনীতির যে দ্বিতীয় ধাপ ট্রাক টু ডিপ্লোমেসি, সে ট্রাক টু ডিপ্লোমেসি বা জনগণের সাথে জনগণের সম্পর্ক, পাবলিক রিলেশন, সেটাকে নিয়ে চর্চা করা হচ্ছে না, সেটাকে দুইটা রাষ্ট্রই সেভাবে প্রাধান্য দিচ্ছে না তাদের কূটনৈতিক মহলে। ফলে হচ্ছে কি, ফলে দুইটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন সমস্যা থেকেই যাচ্ছে, সেগুলো আরো জিয়ে যাচ্ছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী সেটাকে পুঁজি করে কিন্তু বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন ছড়াচ্ছে, যার ফলে কিন্তু উভয় রাষ্ট্রের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। এবং বাংলাদেশও যেরকম তার সাধারণ মানুষ তাদেরকে ভারত সম্পর্কে পজিটিভলি পজিটিভ হওয়ার কথা বলতে পারে, ভারতকেও কিন্তু সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ দেখা গেছে ক্রিকেট কেন্দ্রিক তাদের সোশ্যাল মিডিয়ায় যেভাবে এক ধরনের অহমিকা টাইপের, বাংলাদেশকে ছোট করা টাইপের, এক ধরনের বাংলাদেশকে পাকিস্তানের পর্যায়ে নিয়ে যাওয়া টাইপের অ্যাড করা, ফানি ভিডিও করা, এগুলো করা হচ্ছে। আসলে এইটা করার মাধ্যমে কখনো আপনি বলতে পারেন না যে আমি আপনার সবচেয়ে ভালো প্রতিবেশী। বাংলাদেশকে ভারত কখনো পাকিস্তানের কোটায় নিয়ে যেতে পারবে না। যদি বাংলাদেশকে ভারত পাকিস্তানের কোটায় নেয়, তাহলে বাংলাদেশকে তখন ভারতকে বলতে হবে যে বাংলাদেশ তার প্রিয় বন্ধু না, প্রিয় পার্টনার না, কারণ পাকিস্তানকে তো ভারত নিজের প্রিয় পার্টনার হিসেবে উল্লেখ করে না, আফগানিস্তানকে তো ভারত প্রিয় নিজের প্রিয় পার্টনার হিসেবে উল্লেখ করে না। তো এইটাই আমি বলতেছি যে বাংলাদেশকে যদি ভারতের সেভাবে প্রিয় বন্ধু হিসেবে, প্রিয় প্রতিবেশী হিসেবে পেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে, অবশ্যই সমালোচনা করা যাবে, দুই রাষ্ট্র সমালোচনা থাকবে, কিন্তু মূল্যায়নটা যেন এমন না হয় সে পাকিস্তান কেন্দ্রিক আফগানিস্তান কেন্দ্রিক তা না হয়। ক্রিকেট খুবই সামান্য একটা বিনোদনের জায়গা, তবু আমি আরেকবার আরেকটু যদি ক্রিটিক্যালি বলি, এটাকে আমরা একবারে জেনারেলাইজ করতে পারি না, বাংলাদেশ বলি বা সাউথ এশিয়া বলি, এই অঞ্চলের সাধারণ মানুষের সামাজিকভাবে যে ধরনের প্রবলেম ফেস করে, যে ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করে, তাদের সামাজিকভাবে টিকে থাকার জন্য, একটু রিলিফ থাকার জন্য বিনোদনগুলো কিন্তু খুবই জরুরি। তো সেক্ষেত্রে ক্রিকেট বলি, ফুটবল বলি বা সিনেমা বলি, এই জিনিসগুলো কিন্তু খুবই পজিটিভ তাদের রোল প্লে করে তাদের ক্ষেত্রে, বিশেষ করে কিছুক্ষণের জন্য তাদেরকে রিলিফ দেয়। তো এইটাকে আমরা একদম ছোট করতেছি না, কিন্তু যেটা বললাম উভয় রাষ্ট্রকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, তাদের জনগণের মধ্যে যদি সম্পর্ক যেন ভালো হয়। আমরা জানি উভয় রাষ্ট্রের বাইলেটারাল রিলেশন, দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো, এখন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে জনগণ টু জনগণ কানেকশন তৈরি করার জন্য। বর্তমানে ভারত বাংলাদেশের এই যে বর্তমান ক্রিকেট নিয়ে অর্থাৎ অস্ট্রেলিয়ার জিত নিয়ে বাংলাদেশের মধ্যে যে উল্লাস, সেটাকে পুঁজি করে ভারতের মধ্যে যে ধরনের নেগেটিভ ইমপ্রেশন তৈরি হচ্ছে এবং সেটাকে তাদের গণমাধ্যমগুলো যেভাবে সার্কুলেট করতেছে, তার ফলে বাংলাদেশ কেন্দ্রিক তাদের যে ইমপ্রেশন সেটা অনেক খারাপ হচ্ছে, যেটা ভারত সরকারকে দায়িত্ব নিয়ে দেখতে হবে এবং সেই দিকে তাদের বিবেচনা করতে হবে। এবং বাংলাদেশ সরকারকেও অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষদেরকে বোঝাতে হবে বা সেই দিকটাকে ফোকাস দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। হয়তো হয়তো আমি একদম ব্যতিক্রম কিছু বলেছি, হয়তো আপনার চিন্তার বাইরের কিছু বলেছি, হয়তো বা আপনার সাথে মিলতেছে না এমন কিছু বলেছি। যদি আপনার কিছু অ্যাড করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে অ্যাড করবেন। আমরাও চাই আপনি কি জানতে চাচ্ছেন বাংলাদেশ ভারত সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায়, যেহেতু তারা আমাদের প্রতিবেশী এবং তাদের প্রতি আমাদের অনেক নির্ভরশীলতা রয়েছে, যে নির্ভরশীলতা আমরা আসলে
ওভারকাম করতে পারবো না, সেটা হয় ভারতও পারবে না, আমরাও পারবো না। যতই ভারতে জনগণ বলুক যে না আমরা আমরা নিজেদের মতন থাকবো, তা না, তারাও আমাদের প্রতি ডিপেন্ডেন্স, আমরাও তাদের প্রতি ডিপেন্ডেন্স, এবং তাদের তারাও আমাদের ভালো বন্ধু হবে, আমরাও তাদের ভালো বন্ধু হব। এই জিনিসটা কিভাবে করা যায়, কোন কোন দিকটা গুরুত্ব দেওয়া যায়, আমরা আশা করি আপনাদের কাছ থেকে কিছু আইডিয়া পাবো এবং আপনাদের কাছ থেকে যে মতামতগুলো পাবো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে যদি আপনারা কোনো বিষয় কিছু পরবর্তীতে যদি আপনারা কোনো কিছু জানতে চান বা কোনো বিষয়ে আলোচনা শুনতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আজকের মতন এখানে ভালো থাকবেন।